কান্দে কই কই জনধাত্রীর মন সুখ কহিলে নসরে কোলে ধরিবে গে ভাই। নিজের স্বতন্ত্র পদ্য লেখিবা শৈলী লাগি আজি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পাইছন্তি পোলসরা হাতিয়াটো স্কুলর জন সহকারী শিক্ষক কুলমণি সাহু। সে আম সহ অনেক তাঁকর গোটিয়ে শৈলী রহিলা যে পদ্যর যে নাম রয়েছে সেই নামর প্রথম অক্ষর যাহা তাঁক পদ্যরে প্রতি ধাড়ি সেই অক্ষর রয়েছে। পদ্য আরম্ভর পদ্য শেষ পর্যন্ত সেই অক্ষর রয়েছে এবং সেই অক্ষরগুলিক বিনা ফলার রয়েছে। ওড়িয়ার যেভাবে আকার হসেকার দ্রুকেকার এভাবে কোণী ফলা নেই। আমি অনেক কুলমণি সাহু তা পচারি বুঝা স্যার কোণ রয়েছে পদ্যর বিশেষত্বতা কোণ আউ এটা কোণ পাই আপনার রেকর্ড পাইছেন? স্যার আমার ওড়িয়া বর্ণমালায় যে 49টি অক্ষর অছি সেই ভিতর 8টি অক্ষরের কোণী শব্দ না যেমিতি উ অন্য অণ অল ইত্যাদি। এই যে বলকা 41টি অক্ষর সেই 41টি অক্ষরক নিয়ে 41টি কবিতা করা যাইছি এবং অঠু ক্ষ পর্যন্ত সেই যে 41টি অক্ষরের কবিতা করা যাইছি। প্রত্যেক কবিতার শীর্ষকরে যে অক্ষর ব্যবহার হয়েছে প্রত্যেক ধাড়ির প্রথম অক্ষর সেই অক্ষর এবং বিনা মাত্রায় বিনা ফলার। তো এই বিশেষত্বক নিয়ে মু চাহিলি যে বহির বিশেষত্ব লোকলোচনের আসু সমস্তে বুঝন্তু তার মাহাত্ম্য এবং আম ওড়িয়া ভাষা এতে সমৃদ্ধ এতে শব্দ অছি সেগুলিক মধ্যে সমস্তে জানন্তু। এই উদ্দেশ্য রাখি মু বহিটিকু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থানিত করিবা পাই যেতবেলে পঠাইলি সেমানে যেহেতু ওড়িয়া জানন্তিনি তথাপি গুগলরু সেমানে সেসবুকু ভেরিফিকেশন কলে তনখিলে যাঞ্চ কলে এবং জানিলে যে প্রকৃত বহিটি এক অনন্য পুস্তক তেণু ইয়াকু রেকর্ডভুক্ত কলে। বর্তমান পরদিন শ্রীযুক্ত বিজয় অমৃতা কুলাঙ্গে মান্যবর জেলাপাল গঞ্জাম এবং শ্রীযুক্ত শ্রীকান্ত সাহু মান্যবর বিধায়ক পোলসরা তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ সিএ ওড়িশা আদর্শ বিদ্যালয় ঠারে এই বহির যে না বহি তো উন্মোচন হয়ে সারি কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসর যে প্রমাণপত্র এবং পদক মতো প্রদান কলে সেপাই মু নিকটের কৃতজ্ঞ। তো প্রত্যেক তো পদ্য রয়েছে সে কাহা উপরে বিশেষিত হয়ে রয়েছে যদ্বারা কি আপনার যে পদ্যটি লিখিছেন সেটা কোণ কোণ আত্মা দেখছি তাহলে আত্মা কোণ রয়েছে সে তো প্রত্যেক পদ্য। হ্যাঁ বহুত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যে 41টি কবিতা এতে স্থানিত হয়েছে সে সব অতি উৎকৃষ্ট প্রসঙ্গ মানুষ চয়ন করা যাইছে পুরাণর ইতিহাসর সামাজিক মূল্যবোধর প্রাকৃতিক বিভবক নেইকি এসব কবিতার প্রসঙ্গ চয়ন করা যাইছে যাহা পিলাঠারু বড় সমস্ত উপাদেয় এবং ইয়াকু আমি বিভিন্ন শ্রেণীরে বিভিন্ন পাঠ্যক্রমের মধ্যে সামিল করে পারিবা। কেবুঠারু লেখা আরম্ভ কলে কেমতি লেখিলে মনকু কেমতি আইডিয়া আসিলা যে এমতি টাইপটা গোটে মু লেখিবি যাদ্বারা কি মু রেকর্ড পাইবা পাই আশা করে রেকর্ড পাইবা পাই আশা রখি লেখিলে না এমতি লেখু লেখু হইগল? হ্যাঁ কোনসি রেকর্ডর আশা বা মন ভিতর কিছু ইচ্ছা নথিলা। প্রথমে মতে জনে সাহিত্যিক বন্ধু প্রস্তাব দেইথিলে যে আপন আধুনিক কবিতা লেখুছন্তি যদিও মু কিছু কিছু পারম্পরিক কবিতা বি লেখুথিলি তথাপি সিয়ে মতে প্রস্তাব দেলে যে আপন পারম্পরিক শৈলীরে কিছু লেখন্তু এবং অঠু ক্ষয়কু নেই গোটিয়ে কবিতা মু প্রথমে করিথিলি। তারপরে পরে মো মনকু আসিলা যে প্রত্যেক অক্ষরের গোটে গোটে কবিতা কলে কেমিতি হুয়া এবং পুঁ মনকু আসিলা যে বিনা মাত্রারে বা বিনা ফলারে যদি হুয়া আহরি ভালো হতা। তো সেতবে মু জানি নথিলি মু এমতি 41টি যাক কবিতা সারিপারিবি বলি কারণ মন ভিতরে কোটি না কোটি টিকিয়ে ভয় লা সন্দেহ লা যে মু হয়তো করে পারিবিনি কিন্তু সৌভাগ্যবশতঃ মোর গুরু গুরুজনক আশীর্বাদর সেটি মু সারিদেলি আউ সারিবা পরে হি মু ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কথা চিন্তা কলি। আগে কোণ ইচ্ছা রাখিছেন তো প্রথমে গোটে গোটে তো অক্ষরে আপনার লেখিপারে 41টি ওড়িয়া বর্ণমালা সেতিরে দিয়ে গেলে আগে কোণ ইচ্ছা রাখিছে? আগকু মোর লক্ষ্য রয়েছে যে যেহেতু আমার ওড়িয়া ভাষা অতি উৎকৃষ্ট মানর ভাষা সর্বভারতীয় স্তরের ষষ্ঠ শাস্ত্রীয় ভাষা ভাবে মান্যতা পাইছি আমার ভাষার শব্দর ভণ্ডার খুব বড় তেণু এই ওড়িয়া ভাষাকে নেই মু কবিতা রচনা আরম্ভ করে সারিলে আগর যা সব কবিতা লা সেসব গোটিয়ে গোটিয়ে প্রসঙ্গে লা কিন্তু বর্তমানে মু অনেক প্রসঙ্গ চয়ন করে সারিছি এবং কিছু কিছু কবিতা লিখি সারিলে যাকে নিয়ে মু আশা রাখি যে নিশ্চিত ভাবে দিনে না দিনে বিশ্ব রেকর্ড প্রতিষ্ঠা করে পারি। কোণ রয়েছে এই তো কবিতা লেখা উপরে কোণ রয়েছে ওড়িয়া ভাষা সাহিত্যর বিকাশ এইসব নিয়ে কোণ আছে? ওড়িয়া ভাষা যেহেতু আমার মাতৃভাষা আমার মা
ଆମର ମା ଯେମିତି ଜନ୍ମଭୂମି ଏବଂ ମାତୃଭାଷା ମଧ୍ୟ ସେମିତି। ତେଣୁ ୟାର ବିକାଶ ପାଇଁ ୟାର ଉନ୍ନତି ପାଇଁ ଆମେ ଓଡ଼ିଆ ଭାବରେ ସମସ୍ତେ ପୂର୍ଣ୍ଣ ପ୍ରାଣରେ ଚେଷ୍ଟା କରିବା ଆବଶ୍ୟକ। ମୋ ମନ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ମୋର ମାତୃଭାଷାର ସେବା କରିବା ପାଇଁ କେଉଁଠି ନା କେଉଁଠି ଆଗ୍ରହ ବସାବାନ୍ଧି ରହିଛି। ଦେଖନ୍ତୁ, ଇଏ ହେଉଛନ୍ତି ଶିକ୍ଷକ କୁଳାମଣି ସାହୁ, ଯିଏକି ନିଜେ 141 ଓଡ଼ିଆ ଭାଷାର ତ ପ୍ରଥମ ଅକ୍ଷର ରହିଛି, ସେଇଗୁଡ଼ିକରେ ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଗୋଟେ 41 କବିତା ଲେଖିଛନ୍ତି, ଯାହାକି ତାଙ୍କୁ ଆଜି ଇଣ୍ଡିଆ ବୁକ୍ ଅଫ୍ ରେକର୍ଡ଼ରେ ସ୍ଥାନ ଦେଇଛି। ବ୍ରହ୍ମପୁର କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଫିନୋଜଙ୍କ ସହ ଜଗନ୍ନାଥ ସାହୁ, ଓଟିଭି।